আমি হারা হয়ে পড়লাম। যতটা পারবো আমি তার মামা হয়ে সারা জীবনই তার সঙ্গে থাকবো। সবাই ঘটনা যেদিন ঘটে তার পরদিনই আমরা নবান্নেতে যোগাযোগ করেছিলাম এবং সেই কথামতো আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সুধীর বসু এয়ারপোর্টে ছিলেন। দাঁতন টুয়ের যিনি বিডিও তিনি ওখানে উপস্থিত ছিলেন। তারা ওনার মৃতদেহটি রিসিভ করেন এবং আমাদের কমলাবাবুর ছেলে সায়ন্তনও গিয়েছিল ওখানে। সায়ন্তন এবং সিআই কোপারি দাঁতন ওনারা দুজন সঙ্গে নিয়ে এসেছিল ছিলেন এখানে। নতুন করে এখানে তো অন্য কোনো বিষয় নেই, শুধু এটুকুই বলতে পারি ওনার মিসেস আছেন, ওনার বাচ্চা মেয়ে আছেন, এবারে এইচএস দিয়েছে। আমরা সবসময় পরিবারের পাশে থাকবো। ওনার মেদিনীপুর শহরে এখানে বাড়ি এক বছর আগে এসেছিল। আমি আগেই বললাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক ঘটনা। উনি পুজোর সময় আসবার এখানে যাবতীয় ব্যবস্থা প্রায় সেরে ফেলেছিলেন, কিন্তু চাকরির সূত্রে 28 বছর কুয়েতে ছিলেন এবং সুপারভাইজারি পোস্টে ওখানে কাজ করতেন। তো আমি এটুকুই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে আছে, আমরা পরিবারের পাশে আছি, এবং আমাদের কমলাবাবু যিনি আমাদের অঞ্চল সভাপতি তার পরিবারের ঘটনা মানে আমরা তার পরিবারে এই ধরনের ঘটনা জারি হোক না কেন আমরা সবাই ছুটে যাই, আমরা সবসময় পরিবারের পাশে আছি। নট সো ফায়ার ফ্রেন্ডলি প্রোডাক্টস দিয়ে, প্লাস্টিক দিয়ে, কাগজ দিয়ে ইত্যাদি দিয়ে যে পার্টিশনস করে রাখা হতো ওয়ার্কার্সদের, ইটস রিয়েলি ভেরি স্যাড। আর এরা সবাই মানে ফ্যামিলির থেকে দূরে থাকেন, পরিবারকে যাতে সুন্দর করে রাখতে পারেন তারা এখানে দেশে, যাতে নিজেদের পরিবারের সবাই সুরক্ষিত থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, সেই জন্য এনারা দিন রাত এক করে বিদেশে গিয়ে তারা কাজ করছেন। এবং তাদের সাথে এরকম একটা ইনসিডেন্ট হলে সত্যি মনটা ভেঙে যায়। এবং এইটুকুই আমি আশা করব ফ্রম বোথ দ্য কুয়েতি গভর্নমেন্ট অ্যান্ড আর ইন্ডিয়ান গভর্নমেন্ট যে লজ আরও স্ট্রিক্ট হতে হবে। এখানে এক্সটার্নাল মিনিস্ট্রি অ্যাফেয়ার্স একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে। আশা করবো ইন দ্য নিয়ার ফিউচার এরকম ট্র্যাজিক ইনসিডেন্ট যাতে আর না ঘটে। এবং আমার মনে হয় যে বোথ দ্য গভর্নমেন্টস উইথ আদার হিউম্যান রাইট অর্গানাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল বডি শুড কাম ফর টু মেক লজ ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স, নট অনলি ফর ইন্ডিয়ান মাইগ্রেন্ট ওয়ার্কার্স বাট ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড শুড বি মেড মোর স্ট্রিক্ট। অ্যান্ড এটুকুই বলবো যে যিনি চলে গেছেন তাকে তো হয়তো আমরা ফিরে আনতে পারবো না, বাট ভবিষ্যতে যাতে এইভাবে না আর কাউকে যেতে পারে সেইটার দিকে আমাদের নজর দিতে হবে। আজকে যাকে আমরা হারিয়েছি সরস্বতীতে আপনারা একটু আগেই দেখেছেন, তার পরিবারের পাশে আমরা আছি এবং তার আত্মার প্রতি সান্ত্বনা কামনা করি। এবং আই হোপ ইজ ইন এ বেটার প্লেস, মে সোল রেস্ট ইন ইটার্নাল পিস।